জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ অনুষ্ঠান 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। 300 সেকেন্ড অনুষ্ঠানে আজকে যিনি আমার গেস্ট হয়ে এসেছেন তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা ডক্টর, একজন গাইনি বিশেষজ্ঞ, স্কয়ার হসপিটালের কনসালট্যান্ট ডক্টর নার্গিস পাদুকন। এ পর্যন্ত আপনার হাতে কতজন শিশুর জন্ম হয়েছে? কম হলেও 15-16 হাজার হতে পারে। 15-16 হাজার সব কি সিজারিয়ান নাকি? না না, সব কেন সিজারিয়ান হবে? আমরা শুনেছি যে সিজারিয়ান বাচ্চা হবার চেয়ে নরমাল ডেলিভারি হলে ভালো হয়, কিন্তু আপনারা অর্থের কারণে অনেক সময় রোগীকে সহজভাবে সিজারিয়ান অপারেশন বা অপারেশনের মাধ্যমে বাচ্চা হওয়াকে প্রেফার করেন, এটা কি সত্যি? এটা তো সত্যি হওয়া উচিত না এবং এটা সর্বাঙ্গীণ সত্যিও না, আর যদি এটা কোথাও হয়ে থাকে সেটা খুব ভুল হচ্ছে। যদি কখনো হয়ে থাকে আপনারা এই বিষয়টিকে ডিসকারেজ করেন না? যে অবশ্যই আমরা ডিসকারেজ করি, এটা যদি আইডিয়াল সিচুয়েশন হয় তাহলে তো অর্থের জন্য কোনো চিকিৎসক অর্থের এত সমস্যা হওয়ার কথা না যে তার জন্য তাকে আনএথিক্যাল কাজ করতে হবে। সিজার করা বাচ্চা এবং নর্মাল ডেলিভারি হওয়া বাচ্চার মধ্যে কি কি পার্থক্য থাকে? আসলে সিজার হওয়া বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়া বাচ্চার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে কোনোই পার্থক্য থাকবে না, কিন্তু কথা হচ্ছে যে এই পার্থক্যটা আমরা কি অ্যানালাইসিসটা করতে যাচ্ছি কেন? সিজারিয়ান সেকশন একটা পদ্ধতি যেটা যখন নর্মাল ডেলিভারি হতে গিয়ে আপনি সমস্যায় পড়েছেন, পেশেন্টের বা বাচ্চার বা বাচ্চার মায়ের কোনো জটিলতা হচ্ছে যেটা নর্মাল ডেলিভারির দিকে আরেকটু আগে গেলে তাদেরকে বিপদে ফেলতে পারে, তখন আপনাকে সিজারিয়ান সেকশনের সাহায্য নিতে হবে। এই কারণে সিজারিয়ান সেকশনটা আবিষ্কার হয়েছে, নাহলে তো নর্মাল ডেলিভারি ছিল, জন্ম এই পৃথিবীর জন্মের সময় থেকে নর্মাল ডেলিভারি ছিল। প্রথম বাচ্চা যদি সিজার হয় দ্বিতীয় বাচ্চা কি সিজার করতেই হয়? না, একদম করতেই হয় তা না, তবে দ্বিতীয় বাচ্চার ওটাকে যে ডেলিভারিটা বলে এটা নর্মাল ডেলিভারি হতে পারে, কিন্তু সেটা একটা ঝুঁকিপূর্ণ নর্মাল ডেলিভারি, একেবারে নর্মাল ডেলিভারির মতো না। এই জন্য সিজারিয়ান সেকশনের রেট কমাতে গেলে আপনাকে প্রথম বাচ্চার সময়ে যে মায়ের কোনো জটিলতা নেই তাকে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সেটা অনেক মেয়েরাই আরামের জন্য বা কষ্ট কম পাওয়ার জন্য আমরা শুনেছি বা জেনেছি যে সিজার করতে আগ্রহ পোষণ করে, তাদেরকে কি আপনি কোনো পরামর্শ দেবেন? অবশ্যই আমি তো পরামর্শ দেবো। এটা হচ্ছে নর্মাল ডেলিভারি নিয়ে যদি আপনি জানতে চান এটা একটা টিম ওয়ার্ক, এবং সেই টিমের প্রধান পার্টিসিপেটরি হচ্ছে মা, যার বাচ্চা হচ্ছে তার ভূমিকাটা এখানে অনেক উল্লেখযোগ্য, তাকে কিন্তু ম্যাক্সিমাম কষ্টটা করতে হয়, ম্যাক্সিমাম স্ট্রেসটা নিতে হয়। আর এখানে ডাক্তার বলেন, নার্স বলেন, অন্য যারা অ্যাসোসিয়েট আছেন তারা কিন্তু শুধু তাকে একটু সাহস উদ্দীপনা দেবেন এবং তার বিপদ হচ্ছে কিনা সেটাকে ফাইন্ড আউট করবেন। যদি কোথাও বিপদ না হয় তাহলে মাকে এগিয়ে যেতে হবে। এখন ব্যথা, নর্মাল ডেলিভারি ব্যথাটা আলাদা প্রদত্ত একটা পদ্ধতি, আমার মনে হয় এটা একটা মায়ের একটা পরীক্ষাও যে সে যে বাচ্চার জন্য কষ্ট করলো এই কষ্টের শুরু, এরপর তো আরও অনেক কষ্ট করতে হয়, তো এই ব্যথাটা সহ্য করতে না পারলে নর্মাল ডেলিভারি তো করানো যাবে না। ডাক্তার হিসেবে আপনাকে অনেক বেশি সময় দিতে হয় চেম্বারে রোগী দেখবার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ব্যক্তি জীবনকে আপনি ম্যানেজ করেন কি? সব ডাক্তার প্লাস বিশেষ করে যারা ক্লিনিক্যাল সাইডে আছেন, অর্থাৎ পেশেন্ট দেখেন, চিকিৎসা দেন, সার্জারি করেন, বিশেষ করে আমরা গাইনি বিশেষজ্ঞ যারা অবস্টেটিক্স এবং গাইনি, আমাদের লাইফটা আসলে এইভাবে আমরা তৈরি হয়ে উঠেছি। আমরা যদি আপনার পরিবারের আপনার স্বামী কি করেন জানতে? আমার স্বামী এখন উনি রিটায়ার করেছেন, উনি একজন একটা প্রাইভেট ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন। আপনার সন্তান? আমার দুটো মেয়ে। আমার বড় মেয়ে এখন চাকরি করছে, ওএমবিএ করেছে, টেলিনর কোম্পানির একটা হেলথ প্রজেক্ট এতে কাজ করছে, আর আমার ছোট মেয়ে স্কুলে পড়ে ক্লাস 9-এ। আপনার সমগ্র জীবনের এই ডক্টর জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা? আমিও বিসিএস দিয়ে গভর্নমেন্ট সার্ভিসে ঢুকেছিলাম, কিন্তু আমি এই এই প্রফেশনটাতে থাকতে পারিনি, মানে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি 12 বছরের মাথায়, সে কারণে আমার টিচিং লাইফ মানে আমার জীবনের টিচিং প্রফেশনটা বাদ পড়ে গেল তখন থেকে। মানে আমি যদি একাডেমিক লাইনে থাকতে পারতাম, সরকারি চাকরি করতাম, তাহলে আমি ওই চাকরিটা যদি আমি কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমি একটা টিচিং প্রফেশন টিচিং লাইনে একটা ভালো অবস্থানে থাকতাম, কারণ আমার একাডেমিক লাইন অনেক মানে বয়স অন্তরে আমি একটু আগেই পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম, তো আমার পরেও যারা করেছেন তারাও এখন অধ্যাপক হয়ে গেছেন, অনেক পরে যারা করেছেন, তো ওইটা আমি রাখতে পাইনি। সেটা আমি বলবো না যে অন্য কারো ব্যর্থতা, আমার নিজেরই ব্যর্থতা, মানে আমি লাইনটাকে সোজা মানে ওই রাস্তাটাকে একটু কঠিন মনে করেছিলাম। আপনি এখন প্রাইভেট জব করতে গিয়ে, আমরা জানি যে ডাক্তারদের অনেক টাকা, আপনার প্রতিদিন আয় কত? প্রতিদিনের আয় আমার তখন এটা আপনি এনবিআর একটু যোগাযোগ করলে জানতে পারবেন, আমাদের আয় পুরো ট্রান্সপারেন্ট, এটা আপনি কোনো দোকানও কিছু নাই। সঠিক তথ্য দেন অবশ্যই, আমাদের যদি এনবিআর কে দিয়ে থাকেন আমাদেরকে দিলে অসুবিধা কি? আমরা জানতে চাই, কিউরিওসিটি। আমার মনে হয় যে কার আয় কত এটা মানে পাবলিক এবং এই যে মিডিয়াতে আলোচনা করার বিষয় না, একটু কেমন যেন লাগে। আপনি কতটুকু সাধনার পর এই জায়গাটি পেয়েছেন এবং এখনো কত পরিশ্রম করে যেতে হচ্ছে প্রতিনিয়ত, কত বছর কত ঘন্টা পরিশ্রম করেন? আমার মনে হয় গড়ে 12-13 ঘন্টা তো অবশ্যই। আপনার হাত দিয়ে তো অনেক শিশুর জন্ম হয়েছে, ধরুন এই মুহূর্তে দুটি শিশুর জন্ম হলো, একটি ছেলে একটি মেয়ে, আপনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করা হলো যে আপা আপনি বাংলাদেশের একজন সবচেয়ে বড় গাইনি বিশেষজ্ঞ, এই ছেলেটি এবং এই মেয়েটির নাম আপনি রাখবেন, ছেলেটির নাম কি রাখবেন, মেয়েটির নাম কি রাখবেন? ছেলেটির নাম জয় রাখতে পারি। মেয়েটির নাম
নার্গিস ফাতেমা।